প্রিয় দর্শক, আপনারা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছেন তাদের অনেক সময় এরকম একটা মেসেজ আসে, যেমন আমি দেখাই এরকম একটা মেসেজ আসে যে ইউর আইডি হ্যাজ বিন ডিলিটেড ফ্রম ইউর অ্যাকাউন্ট। আমরা অনেক সময় এটা নিয়ে দুশ্চিন্তে থাকি, আমি নিজেও ভয় পেয়ে গেছিলাম আমার ইউটিউব চ্যানেলটা হয়তো ডিলিট করে দিয়েছে। কিন্তু এটা হচ্ছে নতুন ইউটিউব চ্যানেল খোলার পর আপনার ফিসেট এনেবল করার জন্য একটা ডকুমেন্ট সাবমিট করতে হয়েছে, মূলত সেই জন্যই এই এসএমএসটা আসছে। গাইজ, আমি এটা বোঝানোর জন্য আমি আমার কম বাজার চলে আসলাম। এখান থেকে আমি আমার ইউটিউব স্টুডিওটা লগ ইন করে নিতেছি। এখান থেকে আমরা সেটিংয়ে যেয়ে আমরা একটা আমাদের আইডি অথবা ভিডিও দিয়ে আমরা ভেরিফিকেশন জন্য দিয়েছিলাম, তো মূলত সেইটার জন্য হচ্ছে আমাদের আমাদের ইমেলের মাধ্যমে মেসেজটা আসছে। এখন আমরা দেখব যে আমরা নেটওয়ার্ক সেটিং ওখানে চলে যাব। দেখা হচ্ছে এখান থেকে আমরা জেনারেলে ক্লিক করবো, দ্যাটস ওয়াই এখান থেকে ফিউচার ইজিবিলি এখানে ক্লিক করবো। আমরা এখানে 3 নম্বর অপশনটা যেটা, এটা এনেবল ছিল না, এটা আমরা এনেবল করার জন্য একটা আইডি ড্রাইভিং লাইসেন্স আর ভিডিও এটা আমরা সাবমিট করতে হয়। তো আমরা ওই সময় যে এখানে আইডি অথবা আপনার কোনো 30 সেকেন্ডের ভিডিও বা ড্রাইভিং লাইসেন্স বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার যেটাই এখানে সাবমিট করেন যে ভেরিফিকেশন করার জন্য, তো ইউটিউব আপনার সেই জিনিসটা ভেরিফিকেশন করার পর তাদের এই আপনার তথ্যটা আর তাদের কাছে রাখার প্রয়োজন নেই। সেই জন্য হচ্ছে আপনার আপনাকে তারা যাচাই বাছাই করে দেখছে যে আপনি সঠিক, তো সেই জন্য তারা আপনি যে ডকুমেন্টটা সাবমিট করেছিলেন সেটা তারা ডিলিট করে দিয়েছে, যে আপনার এটা ভেরিফিকেশন করা শেষ আর সেটা প্রয়োজন নাই। সেই জন্য মূলত এই জিমেলের মাধ্যমে এই এসএমএসটা আসে। তো এখানে ভয়ের কিছু নাই, আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম, সেই জন্য মূলত আমি ভিডিওটা বানাইছিলাম। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।